এবং ডাইনামিককে বোঝানোর জন্য আমি একটা এক্সাম্পল দিই। ধরে নাও তোমার বাসায় পাঁচজন গেস্ট আসলো। এখন পাঁচজন যদি গেস্ট আসে তাহলে তারা কি হবে, তারা ক্লায়েন্ট হবে না হোস্ট হবে? ক্লায়েন্ট হবে। ক্লায়েন্ট হবে। এখন এই ক্লায়েন্ট গুলা যখন তোমার বাসায় আসলো এবং এই পাঁচজন গেস্ট যখন বসে খাওয়া দাওয়া করলো টেবিলে, তখন তুমি হলো হোস্ট। তুমি হোস্ট হিসেবে তাদের টেবিলে মনে করো পাঁচটা খাবারের আইটেম রেখে চলে গেলা, এবং এই ক্লায়েন্ট গুলো ওই পাঁচটা খাবারের আইটেমই খাবে, এর বাইরে আর কোনো আইটেম পাবে না, কারণ তাদের জন্য ওই পাঁচটা আইটেম একেবারে ফিক্সড করে দিয়ে তুমি চলে গেছো। মানে তারা হচ্ছে একটা নির্দিষ্ট খাবার যেটা পেয়েছে, এই খাবারের বাইরে অন্য কোনো খাবার পাবে না, একদম ফিক্সড। এটা হবে তোমার স্ট্যাটিক। আর ডাইনামিকটা হচ্ছে যে মনে করো তোমার বাসায় যে হোস্ট গুলা মানে গেস্ট গুলো আসছে তারা ক্লায়েন্ট, এই ক্লায়েন্ট হিসেবে যারা আসছে তাদেরকে যখন তুমি পরিবেশন করছো তুমি হলো হোস্ট, এখন এই ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী তুমি খাবারগুলো দিচ্ছ। অর্থাৎ সেখানে মনে করো পাঁচটা আইটেম না, তারা যখন যেটা খাবে আমি ঠিক তাদের তখনই সেটা দিব। তার মানে বোঝাচ্ছে যে ডাইনামিকটা মানে হচ্ছে তোমার গতিশীল, চলমান, এখানে সবসময় আপডেট হয়, পরিবর্তন হয়। আর স্ট্যাটিকটা হচ্ছে একেবারে ফিক্সড ভ্যালু, আমি যে ভ্যালু দিয়ে ওয়েবসাইটটা রান করেছি সেই ভ্যালুই থাকবে, আর কোনো ভ্যালু চেঞ্জ হবে না। আর ডাইনামিকটা হচ্ছে আমি যে ভ্যালু দিয়ে রান করেছিলাম এর পরবর্তীতে আমি আমার ইচ্ছা মতো ভ্যালুগুলা কাট সাট করতে পারবো, আমি ইচ্ছা মতো অ্যাড করতে পারবো, ইচ্ছা মতো আমি ডিলিট করতে পারবো। এটা হচ্ছে আমাদের ডাইনামিক ওয়েবসাইট। তো সাধারণত স্ট্যাটিক এবং ডাইনামিকের আরেকটা পার্থক্য হচ্ছে, সাধারণত তোমার যখন ক্লায়েন্টের ভিতরে সরাসরি কানেক্ট হয় হোস্টের তখন সেটা হয় স্ট্যাটিক, আর যখন ক্লায়েন্টের সাথে ডেটাবেস সার্ভার হয়ে তখন হচ্ছে তোমার কানেকশন হয়, মানে ক্লায়েন্ট এবং তোমার মেইন সার্ভার এর ভিতরে আরেকটা থাকে লিংক ভায়া, এই লিংকটা যখন তৈরি হয় তখন তাকে বলা হয় তোমার ডাইনামিক। তো ক্লায়েন্টের সাথে সরাসরি যখন তোমার কোন একটা সার্ভারের কানেকশন হচ্ছে তখন সেটা হলো স্ট্যাটিক ওয়েবসাইট, আর যখন ডেটাবেসের মাধ্যমে হচ্ছে তখন সেটা হবে ডাইনামিক ওয়েবসাইট। এটা হবে কি ডাইনামিক ওয়েবসাইট। এখন তুমি কোন ডকুমেন্ট যখন সার্চ দিবা তখন মনে করো তোমার এই যে ডেটাবেস সার্ভারে যে তথ্য এখানে যোগ করা হবে, এখানে ডেটাবেস সার্ভারে যে তথ্য অ্যাড করা হবে সেই তথ্য তোমার কম্পিউটারে চলে আসবে ডেটাবেস সার্ভার হয়ে, ঠিক আছে? অ্যাট ফার্স্ট আমার ওয়েবসাইটটা ছিল হলো আমার এই যে এই কম্পিউটারে, হোস্ট কম্পিউটারে, এই ওয়েবসাইটের কন্টেন্ট আমি যখন শো করেছিলাম আমার আমার কম্পিউটারে এই সময় এটা ছিল স্ট্যাটিক, কিন্তু যখন আমার ওয়েবসাইট রানিং আছে, রানিং থাকার সময় যখন আমি আমার সার্ভারে কোনো ডকুমেন্ট আপলোড দিব তখন এই সার্ভারের ডকুমেন্ট অটোমেটিক্যালি অ্যাড হবে, কার সাথে? আমার হোস্ট কম্পিউটারের যে ডকুমেন্ট ছিল তার সাথে অ্যাড হবে, অ্যাড হয়ে আমার ক্লায়েন্ট কম্পিউটারে আসবে। তাহলে এই যে এক্সট্রা যে আমি সার্ভারটা ইউজ করছি এটাকে বলা হবে ডেটাবেস সার্ভার। এখন এই ডেটাবেসকে পরিচালনা করার জন্য সাধারণত কি করা হয়, সাধারণত তোমার হচ্ছে সার্ভার অ্যাপ্লিকেশন ল্যাঙ্গুয়েজ যেটা আমি লিখে দিয়েছিলাম এসকিউএল, MySQL, ওরাকল, এগুলো ব্যবহার করা হয়, বা ডিবেস, বা হচ্ছে তোমার ফক্স প্রো, বা হচ্ছে তোমার মানে ডেটাবেসের অ্যাপ্লিকেশন যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করলে হবে। আর সার্ভারটাকে সবসময় এই ডেটাবেসের সাথে কানেক্ট রাখার জন্য বা অ্যাক্টিভ রাখার জন্য ASP.NET, অ্যাক্টিভ সার্ভার পেজেস .NET, এটাকে তখন তাহলে ওই সময় এই ল্যাঙ্গুয়েজটা তোমাকে ইউজ করতে হবে। এর জন্য বলা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট সাধারণত তোমার HTML এবং CSS এর ভাষার পাশাপাশি তোমার হচ্ছে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ হিসেবে ASP.NET, তারপরে PHP একটা আছে, PHP মানে হাইপার টেক্সট প্রসেসর, আর হচ্ছে তোমার ASP.NET, তারপরে জাভা স্ক্রিপ্ট, এগুলো ব্যবহার করা হয়। তো মোটামুটি বুঝতে পারছো স্ট্যাটিক এবং ডাইনামিকের পার্থক্য। এখন আমরা দেখব যে আমাদের এই ওয়েবসাইট তৈরি করার জন্য আমরা মূলত যেটা ব্যবহার করি HTML, সেই HTML এর স্ট্রাকচার কেমন। এখন লিখো HTML এর কাঠামো এবং লেআউট, HTML এর কাঠামো লেআউট, কাঠামো বা লেআউট। আমরা HTML আমাদের অধ্যায় নম্বর 4 এর যে গুরুত্বপূর্ণ অংশ HTML, HTML মানে হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ।